হাই ফ্রেন্ড, আজকে আমি আলোচনা করব সরবিলিন লিকুইড সম্পর্কে। এই সরবিলিন সিরাপটি যে সমস্ত রোগে ব্যবহার হয়ে থাকে এবং কি পরিমাণে ডোজ ব্যবহার করব সে সম্পর্কে আমি আপনাদেরকে বলবো ফ্রেন্ড। তবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফ্রেন্ড। এই সরবিলিন এই লিকুইডটি যে সমস্ত রোগী ব্যবহার হয়ে থাকে সেগুলি হলো, এক নাম্বার লিভারের ফাংশনাল ডিস্টারবেন্সে খুব ভালো কাজ করে থাকে। তাছাড়া যদি লিভারের গোলমালের জন্য কষ্টকাঠিন্য হয়ে থাকে বা শক্ত পায়খানা হয়ে থাকে লিভারের সমস্যার জন্য, সেক্ষেত্রে সরবিলিন এই লিকুইডটি বা সিরাপটি বিশেষভাবে ব্যবহার হয়ে থাকে ফ্রেন্ড। এবারে আমি বলবো ডোজ সম্পর্কে। এই লিকুইডটি আপনারা 2 চামচ করে খাবেন, দিনে 3 বার করে খেতে পারবেন ফ্রেন্ড। ধন্যবাদ ফ্রেন্ড। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন কোন কোন ভিডিও আপনাদের প্রয়োজন ফ্রেন্ড। আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন।